দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূসের কাছে জনগণের যে চাওয়া ছিল, ডক্টর ইউনূস অবশেষে সে চাওয়ার মূল কথাগুলো বলা শুরু করেছেন। বিএনপির ঢাকা সহ চার মহানগর কমিটি বিলুপ্ত, যুবদলের কমিটিও বিলুপ্ত, বড় ধরনের একটা ঝাঁকুনি দলের ভেতরে। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে চোরুর উপর বাটপাড়ি, সাবেক আইজিপি বেনজির সাহেবের যে গরুর ফার্ম, সেই ফার্মেরই ভাই 40 গরু উধাও, মানে এটা মানা যায়। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন ধরনের হতে চলেছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল ঘটনাটি বা মূল রহস্যগুলো জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিও শুরুতে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূসের কাছে জনগণের যে চাওয়া ছিল, ডক্টর ইউনূস অবশেষে সে চাওয়ার মূল কথাগুলো বলা শুরু করেছেন। বলা বাহুল্য, ওনার উপরে সংকট তৈরি হওয়ার কারণেই উনি এতটা এখন আউটস্পোকেন হয়েছেন, যেটা নিয়ে আমরা কেউ কেউ কিছুটা সমালোচনা করি, কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গায় এসে ওনার এই কথাগুলোর খুব আলাদা মূল্য এবং গুরুত্ব আছে। ডক্টর রয়টার্সের সাথে কথা বলেছেন, একটা রিপোর্ট হয়েছে সেটা নিয়ে, মানব জমিন সেটা ট্রান্সলেশন পাবলিশ করেছেন, গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা জায়গায় একটু পড়তে চাই যে কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে বলছি। ডক্টর, আমরা দেশে বসে স্বর্গল করা ডক্টর ইউনূসের স্বর্গল করার মধ্যে আকাশ পাতাল বা তার চাইতেও বেশি ডিফারেন্স আছে, এবং যখন রয়টার্সের মতো পত্রিকায় তার এই কথাগুলো যায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, বিশেষ করে তার উপরে যে টর্চার হচ্ছে, আই রিপিট, টর্চার হচ্ছে স্টেট মেশিনারি দিয়ে, সেটার প্রেক্ষাপটে এই কথাগুলোর নিশ্চিতভাবে খুব বড় ধরনের গুরুত্ব রয়েছে। ডক্টর ইউনূস বলছেন, হেডলাইন এরকম, বাংলাদেশে কোনো রাজনীতি নেই, একটিমাত্র দল আছে। তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রীও কথা বলেছেন, সেগুলো সেই ফালতু কথাগুলো, এদেশের সরকারের মন্ত্রীরা ফালতু কথা ছাড়া কোনো ভালো কথা বলেন এটা মনে করার কোনো কারণ নাই, তাকে তাদের কথার সাথে ফালতু যোগ করা হয়তো রিডান্ডেন্ট, তারা কথা বলেছেন বললে আমাদের বুঝে নিতে হবে তারা ফালতু কথা বলছেন। যাই হোক, ডক্টর ইউনূস এখানে তার সম্পর্কে কী কী করেছেন, তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে কথা বলে একটা জায়গায় এসে ডক্টর ইউনূস বলছেন, মানে পত্রিকা এভাবে লিখছে, গত সপ্তাহে, এগুলো আবারও বলছি, এটা রয়টার্সের রিপোর্ট, এটা মানব জমিন ট্রান্সলেট করেছে, গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে 83 বছর বয়স ইউনূস বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটিমাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে, তারাই সবকিছু করে, নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে তারা সবাই কিন্তু একই দলে। মানে এই যে মূল 2007 যে ডামি নির্বাচনের যে মূল আলাপ, সেই আলাপটা ডক্টর ইউনূস এবার সরাসরি মাঠে এনেছেন, সরাসরি বলেছেন এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে, এবং ডক্টর ইউনূসের মুখ দিয়ে সেই কথাটা বেরিয়েছে, সেটার গুরুত্বের কথা তো বললামই। আইনমন্ত্রী আনিসুল হক বলছে, তিনি ইউনূসের মন্ত্রণের সাথে একেবারেই একমত নন, তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, শুধু আমি একমত নই, দেশের জনগণও দ্বিমত পোষণ করবে। তিনি আরও বলেন, এদেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর, মানে আওয়ামী লীগ করে, মানে জনগণ বলতে মানে নন আওয়ামী লীগকে সরিয়ে রাখি, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ হালুয়া রুটি খায়, এরকম মানুষও ইনফর্মালি, মানে আওয়ামী লীগ সোপি যারা করেন, যারা হালুয়া রুটি খায়, তারা তো এই ধরনের দামি নির্বাচনের বিরুদ্ধে সবসময় আছেনই, তারা হালুয়া রুটি খায়, এমপি হয়েছেন, এটা সেটা হয়েছে, বিভিন্ন পদ পদবীতে আছেন, তারাও এই নির্বাচনকে এন্ডোর্স করে না, এগুলো আমাদের জানা আছে, আমরা এই সমাজে বাস করি এবং আওয়ামী লীগের লোকজনের সাথে এক ধরনের ইন্টারাকশন তো আমাদের থাকেই। এখানে তার যে ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কথাবার্তা আছে, এবং ওই নির্বাচন নিয়েও এখানে বলা হয়েছে, সব ক্লিয়ারলি আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ আছে তিনি সেটা বলছেন, 61 মামলা, যিনি খুবই ঠুনকো বানানো গল্প বলে ডক্টর ইউনূস যে মামলাগুলো বলা হয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছেন, এই ধরনের একটা কথাবার্তা। কিন্তু যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মানে এই রিপোর্টে বলা হচ্ছে, ডক্টর ইউনূসের সমর্থকরা বলছেন, হাসিনা সরকার তাকে অসম্মান করতে চায় কারণ তিনি একসময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন। হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনূসকে 2011 সালে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেন। কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে সেটা কি অপরাধ, এমন প্রশ্ন রেখে ইউনূস বলেন, তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র 10 সপ্তাহ পরে একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন। ইউনূস বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে, পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে, কারণ আমরা এমন এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। এটা হলো মানে আমাদের যে প্রতিযোগিতামূলক বহুদলীয় গণতন্ত্র সেটা প্রসঙ্গে তিনি বলছেন। তাহলে যে জায়গাটায় আসছি, মানে ডক্টর ইউনূসের উপরে যা ঘটুক বা আমাদের বিভিন্ন জায়গায়, আমরা বাংলাদেশের বর্তমান যাবতীয় সংকটকে টানতে 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 নিয়ে একটা জায়গায় আমরা স্থির হতে পারবো, নিশ্চিতভাবেই পারবো, সেটা হচ্ছে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকারের অস্তিত্ব।
মানুষের ভোট ছাড়া একটা সরকারের ক্ষমতায় থাকা নিশ্চিত। কারো কারো কাছে কখনো কখনো মনে হতে পারে বেদ খুঁজে সবকিছু ওখানে কেন রিলেট করছি করছি, কারণ হলো প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত। ডক্টর ইউনূস শুধুমাত্র উনি আগে কি চেয়েছেন সেটার বাসনা শুধু না, তার প্রতিষ্ঠানের দিকে এখন চোখ পড়েছে সরকারের গুরুত্বপূর্ণ অলিগার্কদের, গ্রামীণ ফোনের দিকে, সেটা দখল করতে হবে। ক্যাশ কাউ যতগুলো আছে বিভিন্ন জায়গায়, যারা ভালো ভালো প্রফিটেবল বিজনেস, সেগুলো সব কবজা করে খেয়ে ফেলো। ইসলাম ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি, এবার ডক্টর ইউনূসের হাতে আছে এটা। আমরা অনেকেই বলতে গেলে আমরা আছে জনপরিসরে যে উনি যদি গ্রামীণ ফোন থেকেও সরে যান খুব সহজে সহজে উনি সব ঝামেলা থেকে হয়তো অনেকটাই মুক্ত হয়ে যাবেন। আর সরকার হয়তো ধারণা করছে ডক্টর ইউনূস আদা আদা কোনো প্রসেস, যখন আমেরিকা চাপ দিচ্ছিল কিছুর সাথে উনি আছেন কি নেই, সেই ধরনের একটা সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব ছিল। যাই হোক, বটম লাইন যেটা, আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। আমরা মনে করি ডক্টর ইউনূস তার এই বক্তব্যগুলো ক্রমাগত বলতে থাকবেন, ক্রমাগত রিপিট বলতে থাকবেন, এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যতটা বলবেন ততটা, বিশেষ করে এই নির্বাচনকে উনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন, যেটা আমরা করেছি, আমি জায়গাটা আবার একটু পড়তে চাই। খুবই চমৎকারভাবে বলেছেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটিমাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে, তারাই সবকিছু নিজেদের তৈরি পথে, তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তারপর তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে সবাই কিন্তু একই দলের। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে প্রহসনও বলা যাবে না এখন, আর এটা এর চেয়ে অনেক খারাপ কিছুতে পরিণত করেছে ক্ষমতাসীনরা। এবং ডক্টর ইউনূস এটা বলছেন, আমাদের মূল সংকটটাকে আইডেন্টিফাই করছেন। উনি এর আগে আগের বার যখন কোর্টে গেছেন, এবার কিন্তু ওনার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এবার উনি দীর্ঘ সময় লোহার খাঁচার ভেতরে থেকেছেন, এবং এটাকে আমরা খুবই হোল হার্টেডলি সমর্থন করি, কারণ ওনাকে বাইরে থাকতে বলা হয়েছে, কিন্তু উনি ওনার সাথে যারা অভিযুক্ত তাদেরকে যেহেতু থাকতে হয়েছে, তিনি নিজেও সেখানে থেকেছেন। এটা একটা চমৎকার সিদ্ধান্ত। তো আগের বার যখন তিনি গিয়েছিলেন, তখন উনি বলেছিলেন যে দেবদেবীর অভিশাপে ওনার এই অবস্থা হয়েছে। এটাও আসলে এই নির্বাচনী ব্যবস্থা না থাকে, দেবদেবীরা ক্ষমতাশীল থাকে এবং শাসকদের দেবদেবীর মতো ক্ষমতা হয়ে যায় যখন নির্বাচনী ব্যবস্থা থাকে না। সব কিছু নির্বাচনের সাথে রিলেটেড, এবং আমরাও মনে করি বাংলাদেশ একটা নির্বাচনী, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসার আগে আমরা রাষ্ট্রটাকে গণতান্ত্রিকভাবে গঠন করার পথই শুরু করতে পারবো না। মানে এটা ফ্যাক্ট যে আপনি একটা সুষ্ঠু নির্বাচন হলে, জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই গণতন্ত্রের সব কিছু পরিপূর্ণ হয়ে যায়, নট নেসেসারিলি। কিন্তু আমরা এটা বলতে চাই, ওটা ছাড়া, ওটাই প্রথম ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশন ছাড়া কোনো কিছুই আসলে করা সম্ভব না। সুতরাং আমরা চাই ডক্টর ইউনূস, উনি তো চুপ থেকে পারেননি, উনি ডয়চে ভেলেকে সাক্ষাৎকারে বলেছিলেন, অ্যান্ড আই রোট আ কলম অন দ্যাট, দেখিয়েছি একদিন আপনাদেরকে, উনি চেয়েছিলেন চুপ থেকে হয়তো এগুলো এড়ানো যাবে, এড়ানো যেহেতু যায় নাই, উনি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেনই, উনি এবার অন্তত এই লড়াইটা করুন, দেরিতে হলেও জনগণ, তার অতীতে উনি বলেননি বলে যে অভিযোগ ছিল, আমরা বিশ্বাস করি তিনি যদি এখন যথেষ্ট তৎপর হতে পারেন, মানুষ সেটা ভুলে যাবে এবং নিশ্চিতভাবে তার পাশে থাকবে। বিএনপির ঢাকাসহ চার মহানগর কমিটি বিলুপ্ত, যুবদলের কমিটিও বিলুপ্ত, বড় ধরনের একটা দলীয় রদবদল বলা যায় বা ঝাঁকুনি দলের ভেতরে, কি কারণে হঠাৎ করে এরকম ঝাঁকুনির প্রয়োজন হলো বা বিলুপ্ত করতে হচ্ছে সেটা পরিষ্কার না। একটা কমিটি চলমান থাকবে, আর সম্মেলন ডিক্লেয়ার হবে, সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি দায়িত্ব নেবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু হঠাৎ করে বিলুপ্ত করে দেওয়া, এটা এমন প্রয়োজন পড়লো কি না দলই ভালো বুঝতে পারবে, কিন্তু এ সমস্ত খবর বা এই ঘটনাগুলো যখন ঘটে তখন দুটি হয়, একটা মানুষের মধ্যে মনে হয় যে দলে বোধহয় ঝামেলা আছে, আর দলের ভেতরে যারা কাজ করে তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ চারটি মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে, অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে, বড় একটা সাংগঠনিক সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাত 12টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে, এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি সভাপতি সুলতান সালাদিন টুকু এবং মুনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সৈকতের বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে। এ বিষয়ে রাতে মুঠোফোনে রিজভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যেসব মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে সেসব কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে, নতুন করে চার মহানগর ও কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা করা হবে। কিন্তু সেটা তো এখন সম্মেলনের মধ্যে, যেহেতু মেয়াদ শেষ হওয়ার পর সম্মেলন ডাকা হয়, সম্মেলনের মধ্যে দিয়ে আগের কমিটি বিলুপ্ত হবে, নতুন কমিটি গঠিত হবে, এটা তো একটা স্বাভাবিক ধারা। কিন্তু এখন এই ধারাগুলো যেভাবে বিলুপ্ত করা হবে বা আবার গঠন করা হবে, যদি মানে কী বলে সম্মেলন ছাড়া, সেগুলো নিয়ে তো দেখা যাবে নানা রকম ডিবেট হবে, মানে ওই গ্রুপ প্রাধান্য পেলো, ওই গ্রুপ বঞ্চিত হলো, এই সমস্ত নিয়ে টানাপোড়েন চলতে থাকবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, আন্দোলনে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই মূলত চার মহানগর ও যুব দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। আচ্ছা, ছাত্র দলের চার কমিটিও বিলুপ্ত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় দপ্তর থেকে রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা ছাত্র দলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই চারটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে। এগুলি যাই হোক না কেন, মানে যাতে সংগঠন তার গতি ফিরে পায় এবং সবসময় অ্যাক্টিভ থাকে, সেরকম সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং বিরোধী দল বিএনপি সংগঠন যত শক্তিশালী হবে, আন্দোলন তত বেগবান হবে, জোরদার হবে। সুতরাং সংগঠনের ব্যাপারটা খুব স্পর্শকাতর ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। নেওয়া হয়েছে কেন জানি না, নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই নেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যদি মানে কোনো ব্যত্যয় ঘটে, ত্রুটি বিচ্যুতি ঘটে, এটা দলের জন্য নিঃসন্দেহে একটা ক্ষতি হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে চোরের উপর বাটপাড়ি, ধরেন মানে এই মুহূর্তে যেটা হচ্ছে যে দুর্নীতির দায়ে ব্যাপক অভিযুক্ত হয়েছেন আমাদের পুলিশের সাবেক কী বলা হচ্ছে আইজিপি যিনি আছেন বেনজির সাহেব, একের পর এক তার সম্পদের তথ্য বের হচ্ছে। তবে সুরির জিনিস হুড়ি হুড়ে যায় এই কথা মুসলিম বেরবো যখন বলে আমি আগে বিশ্বাস করতাম না, বাট এখানে আসলে এটা গেল কই, মানে এই ঘটনাটা ঘটেল কে? সাবেক আইজিপি বেনজির সাহেবের যে গরুর ফার্ম, সেই ফার্মেরই ভাই 40 গরু উধাও, মানে এটা মানা যায়? উনার ডেইরি ফার্মে হাত দিয়েছে সাহস টাকার। তবে এখানে কিছু টুইস্ট আছে। বলা হচ্ছে গত কয়েকদিন আগে আপনাদের খেয়াল থাকার কথা, ঘূর্ণিঝড় রিমাল আসছিল বাংলাদেশে, সেই রিমালের রাতেই উধাও হয়ে গেছিল বেনজির সাহেবের ডেইরি ফার্মের গরু। চাঞ্চল্যকর তথ্য সামনে যেটা আমরা দেখছি, ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার রাতেই, যেই রাতে ঘূর্ণিঝড়টা হলো সেই রাতেই সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ডেইরি ফার্মের যেই মানে গরুগুলো ছিল বেশ কয়েকটি গরু উধাও হয়ে যায়। এর মধ্যে ওনার আবার রিসোর্ট থেকে মাছ শুরু হয় দুদক যে দৌড়ে হাতে নাতে ধরছে। দেখো দেশে কত রঙের চোর আছে, পুলিশের কি মানে ভয়টা লাগে না, চামড়া খারাপ যাচ্ছে এই জন্য একদম কিন্তু দাইমসা ভেঙে ফেলবে। আচ্ছা যাই হোক, ঘটনা দেখি। গভীর রাতে পিক আপে করে ওইসব গরু নিয়ে যাওয়া হয় বলে স্থানীয়রা যমুনা টেলিভিশনকে জানিয়েছেন। আদালতের ক্লোক আদেশ, মানে বেনজির সাহেবের যে প্রপার্টিগুলো সেগুলোর বিরুদ্ধে আদালত যখন প্রথম ধাপে ক্লোক করার নির্দেশ দিল, সেই নির্দেশ আসার আগেই নাকি আপনার এই ঘটনা ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে ধারণা আর প্রমাণ দুইটা দুই জিনিস। আচ্ছা, গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের ডুমরাসুর গ্রাম, এখানে আমাদের আইজিপি বেনজির সাহেব তিনি গড়ে তুলেছিলেন সাভানা ডেইরি ফার্ম। সাভানা পার্কের আওতাধীন প্রায় 1 কিলোমিটার দূরে আপনার গড়ে তোলা ফার্মটি প্রায় 2 বিঘা জমির উপর অবস্থিত। জানা গেছে প্রথমে 40টি গরু নিয়ে খামারটি শুরু করা হয়েছে, সর্বশেষ খামারে নাকি 20টিরও বেশি গরু ছিল। কিন্তু বেনজির আহমেদ সাহেবের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন চলমান অনুসন্ধানে নামার আগেই ঘূর্ণিঝড় রিমালের মধ্যে সরিয়ে নেওয়া হয় এ সকল গবাদি পশু। ঘূর্ণিঝড়ের পর সকালে এলাকাবাসী খামারে আর গরু দেখতে পায়নি। এখন রিমালের সেই ঘটনা কেন আজকে এবার আসেন এই জায়গায়? গতকালকে আমাদের বেনজির সাহেবের এই ডেইরি ফার্মটি সরেজমিনে দেখতে গিয়েছিল আপনার গণমাধ্যম। দেখা গেছে বেনজির আহমেদের খামারে কোনো গবাদি পশু নাই, বিশাল আকৃতির খামারের গেটে তুলছে তালা, আর এখন সেখানে শুনশান নিরবতা। খামারের ভিতর কিছু ক্ষেত্রের ছাড়া আর সেখানে কিছুই নাই। এই সম্পত্তি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ আবার শিরোনামে লেখা একটা সাইনবোর্ডও টাঙানো আছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ অফিসের কর্মকর্তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি। অনেকে এখনও ভয় পায়, যেটা আমিও পাই, গলা শুকায় যায়, ভারী নিউজ। তো যাই হোক, এখন মানে গরুগুলো আসলে কে নিল? হ্যাঁ, পুকুরেতে মাছ চুরি হয়ে যায়। দুদকের কর্মকর্তারা যেদিন ওই মানে ওনার যে মানে মাছের সাইটে গেছেন, বিশাল আকৃতির তো তিনি পার্ক বানিয়ে রাখছেন, সেখানে গিয়ে হাতে নাতে চোরও ধরছেন। তার মানে এই দেশের মধ্যে প্রতি কাইকে কাইকে চোর। তো দেখা যাক এই মুহূর্তে এগুলো নিয়ে সামনের দিকে কী যায় বেনজির সাহেবের বিরুদ্ধে। সম্ভবত কালকে দুদকের যিনি আইনজীবী খুরশিদ ভাই তিনি যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে বোঝা যাচ্ছে বেনজির সাহেবের বিরুদ্ধে দুদক স্বপ্রণোদিত হয়ে মামলা করতে যাচ্ছে, কারণ যতগুলো এভিডেন্স আসছে সবগুলো নাকি মামলাযোগ্য। এখন বেনজির সাহেবের হাতে সময় আছে, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা নেই, জাস্ট আসতেছে অভিযোগ। তবে দুদক বলছে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। খুশি ভাই বলছেন তিনি তার ব্যক্তি জীবনে এরকম ঘটনা আগের কোনো আইজিপির ব্যাপারে তিনি দেখেননি, অথবা কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এত সম্পত্তির ইস্যুটা তিনি সামনে পাননি। তো সেটা হচ্ছে আলাদা ইস্যু, কিন্তু এই মানে বাপ্পারিটা করলো কে, গরুগুলো নিল কে, কত বড় সাহস বেনজির সাহেবের রিসোর্ট থেকে আসা, রিসোর্ট না ফার্ম থেকে গরু নিয়ে যায়, এই সরে কলিজা তারা তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। আওয়ামী লীগ ভাগ ধরতে পিঞ্জিরা নিয়ে আসছিলেন আজকে গুলিস্তানে, গুলিস্তানে তারা ভাগ ধরে ফেলবে সেই জন্য খাঁচা নিয়ে আসছিলেন, আর সেই খাঁচায় তারা নিজেরা বন্দি হয়ে গিয়েছেন। আজকের এই আওয়ামী লীগের জন্য, এই বিশাল একটি রাজনৈতিক দলের জন্য লজ্জাজনক, এই কারণে লজ্জাজনক বলছি প্রিয় দর্শক। আজকে 4 জন হাসপাতালে গিয়েছে মারামারি করে, 1 জনের জীবন চলে গিয়েছে। কেন নিজেরা মারামারি করে জনসভা থেকে যাবার পথে 1 জন নিহত হবে, আবার 4 জন আহত হবে। আমি নিহতের বয়স জানতে এখনও পারিনি, কিন্তু আহতদের 4 জনের ভিতরে 3 জনের বয়স হলো 18-র নিচে। প্রিয় দর্শক, 18 বছরের নাবালকরা কি আওয়ামী লীগ করে? তারা ছাত্রলীগ,
যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের আয়োজন করেছে। তাহলে যারা আহত হলো হসপিটালে গেল তাদের সবার বয়স 18-র নিচে কেন? আজকে এই আওয়ামী লীগকে জনতার কাতারে জবাব দিতে হবে। এরা কি ছাত্রলীগের কর্মী, এরা কি যুবলীগের কর্মী, নাকি এরা স্বেচ্ছাসেবক লীগের কর্মী, নাকি তাদেরকে ভাড়াটিয়া হিসাবে আওয়ামী লীগ টাকা খরচ করে টাকা দিয়ে আর বিরিয়ানির প্যাকেট দিয়ে এনেছে, এই কথা আজকে স্পষ্ট হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।